ত্রাণ নিয়ে স্বজন পোষণের অভিযোগ উঠল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত এলাকায়। ইয়াস পরবর্তী ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিলির ক্ষেত্রে দলীয় কর্মীদের মধ্যে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এমনকি পঞ্চায়েত দফতর বন্ধ করে রাখায় প্রধান বিমান বসাকে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তুলেছেন বিক্ষিপ্ত তৃণমূল কর্মীরা। এই ঘটনায় বিডিওর কাছে অভিযোগও জানানো হয়েছে তৃণমূল কর্মীদের পক্ষ থেকে। যদিও এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান বিমান বসাক, উল্টে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ত্রাণ সামগ্রী চুরির অভিযোগ এনেছেন তিনি। মানে এই দু তিন দিন যাবত যে বৃষ্টি চললো, ঝড় হওয়ার বৃষ্টি, এতে আমাদের ঘরদোর ভেঙে গেছে। এই নিয়ে আমরা পঞ্চায়েতে গিয়েছিলাম প্রধানের কাছে, তাকে কিছু সাহায্য বা সহযোগিতা চাওয়ার জন্য গিয়েছিলাম। প্রধান 24 ঘন্টায় ব্লকে তালা মেরে, পঞ্চায়েতে তালা মেরে রাখছে, ওর সঙ্গে গিয়ে দেখা পায় না। ও রাত্রিবেলা পঞ্চায়েত খোলে, ও রাত 2টার সময় কে যাবে ওর পঞ্চায়েত, ও সে আর ওর দেখা পাই না। তাই আমরা খুব অসুবিধাতে আছি। ওই আমরা তৃণমূল করি বলে আমাদের কোনো কাজ করে না ওখানে। এখানে বেছে বেছে কংগ্রেসের গুলোকে কাজ করে দেয়, তাদের বাড়িতে তিরপাল পৌঁছে দিয়েছে, কারোর অল্প ক্ষয়ক্ষতি হয়েছে তারা পেয়ে যাচ্ছে, আমরা কিন্তু কিছু এখন অবধি পাইনি। তাই আমাদের দিদির কাছে আমাদের অনুরোধ যে আমরাকে কিছু সহযোগিতা করিয়ে, যেন আমাদের গ্রামবাসী এই যে আমাদের অসুবিধা, আমরা সব বাড়িঘর নিয়ে পড়ে আছি, আমরাকে কিছু সহযোগিতা যেন করে। তৃণমূল কর্মীরাই তালা মেরে দিয়েছে পঞ্চায়েতে, কি বলবেন এই ব্যাপারে? না, এই অভিযোগ মানে টোটালটাই মানে মিথ্যে অভিযোগ। এখানকার অ্যাকচুয়ালি আমি যেটা আগেও বললাম, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বাড়িঘর ভেঙে গেছে, যাদের ধান সম্পূর্ণ ডুবে গেছে, যারা ক্ষতিগ্রস্ত মানুষ তারা ত্রাণের জন্য গেছিল ওখানে প্রধানকে না পেয়ে। তারা যদি কিছু ঘটিয়ে যদি থাকে সেটা আমার কিন্তু জানা নেই, কিন্তু ওখানে রাজনৈতিক কোনো ব্যাপার ছিল না, তৃণমূল কংগ্রেস কোনো ব্যাপার ছিল না, ওখানে সাধারণ পাবলিকই গেছিলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তাদের মধ্যে যদি কেউ করে থাকে এটা আমরা খোঁজ নিয়ে দেখব। সরকারি অফিসারকে দিয়ে, সরকারি আধিকারিককে দিয়ে ইনকোয়ারি করিয়ে তারা পলিথিনগুলো ন্যায্য মানুষকে, যেন যোগ্য মানুষকে দেওয়া হয়, সেই বলে আমার পঞ্চায়েতে লেটার বক্সও আছে, আবেদনপত্র আছে, এইভাবেই কাজ চলছে। এই মাঝখানে কালকে কে বা কারা মানে ওই টিএমসির পক্ষ থেকে শুনলাম যে টিএমসির পক্ষ থেকে নাকি পঞ্চায়েতে তালা মেরে দিয়েছে। মানে এরা চাইছে যে পঞ্চায়েতের যে 50টা পলিথিন পেয়েছি এরা এদেরকে আমি দিয়ে দিই, মানে এরা এরা নিজেরা দিবে। আমি তো এই বেআইনি কাজ করতে পারবো না, আমি বিডিওর নির্দেশ ছাড়া, আমার প্রশাসনের নির্দেশ ছাড়া তো আমি কিছু করতে পারবো না। সুন্দর রেখেছে, এখন গ্রামের মানুষ টোটাল সবাই আমার বাড়িতে এসে হাজির হচ্ছে, এই অবস্থার মধ্যে আছে। আমি বিডিওকেও জানিয়েছি, আইসি সাহেবকেও জানিয়েছি যে তারা পঞ্চায়েতে তালা মেরে দিয়েছে। আর কিছু চোখ চাইছে, এরা বিগত দিনে এদের রেকর্ড আছে, পঞ্চায়েত ভেঙে পলিথিন চুরি করে নিয়ে গেছে, তো এরা জোর করে এসে পলিথিন, এখন পঞ্চায়েত থেকে পলিথিন ওরা জোর করে নিয়ে যাবে, তো আমি তো এটা দিতে পারবো না।